শান্তিনিকেতন থেকে আমি বলছি, আমি মানে পিঙ্কুর হিটলু মামা, যার স্মরণসভা তার হিটলুদা। আমার পিসতুত বোন দীপুর স্মৃতিবাসরে সশরীরে থাকতে না পারার জন্যে আফসোস বোধ করছি। দীপুর সাথে আমাদের অনেকের অনেক ঘটনা একসাথে যেন জমাট বেঁধে আছে, তাই বিশেষ করে আমি ও আমার স্ত্রী স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন হয়ে আছি। দীপুর জীবনপঞ্জী বলে যে ওর জন্ম ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির প্রায় দেড় বছর বাদে 19শে ডিসেম্বর 1949 সালে মাদারীপুর শহরে আমাদের পৈতৃক বাড়িতে আতুর ঘরে আমার ঠাকুমা ও মার সাহচর্যে। শিশুকাল ও শৈশব কেটেছে উত্তর কলকাতার টালা ট্যাঙ্ক এলাকায় এক ভাড়া বাড়িতে। পরবর্তীকালে পার্সার্কাস অঞ্চলে সার্কাস এভিনিউতে এবং নাকতলার বিভিন্ন ঠিকানায় ভাড়া বাড়িতে বিদ্যালয় পর্বের শিক্ষা নাকতলার আনন্দ আশ্রমে, স্কুল ফাইনালের পর কালীঘাটের উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ থেকে বিএ পাশের পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত সাহিত্যে স্নাতকোত্তর উপাধি লাভ করে 1968 সালে। শিক্ষান্তে সম্ভবত 1969 সাল থেকে দীপুর শিক্ষকতার জীবন শুরু হয়। প্রথম বিদ্যালয় ছিল মেদিনীপুরের পায়রাচক বালিকা বিদ্যালয়। সেখানে প্রায় বছর খানেক কাজ করার পর মেদিনীপুর শহরে অলিগঞ্জ গার্লস হাই স্কুলে 8-9 মাস শিক্ষকতা করে। সেখান থেকে দীপু তারকেশ্বর শহরে অবস্থিত তারকেশ্বর গার্লস হাই স্কুলে নিরবচ্ছিন্নভাবে প্রায় 36 বছর শিক্ষকতা করে। অবসর গ্রহণ করে 2007 সালের 31শে ডিসেম্বর। দীপুর বিবাহ 1974 সালে। ওর একমাত্র পুত্র সন্তানের জন্ম 1976 সালে। তখন ওরা পরিবার নিয়ে খিদিরপুরে ভাড়া বাড়িতে থাকে। গড়িয়ার ঠিকানা ওদের কবে থেকে হয়েছিল তা আমি নিশ্চিত নই। সালটা 1969 হবে। সন্ধ্যা তখন ওই একই স্কুলে শিক্ষকতা করছে। সপ্তাহান্তে এবং ছুটি ছাটা পেলেই দীপু সোজা নাকতলা চলে আসত। কোনো কারণে না আসতে পারলে ও সোজা সন্ধ্যার সাথে প্রায় 8 কিলোমিটার দূরে বাগনাবার গ্রামে চলে যেত। সন্ধ্যার মাকে দীপু প্রথম থেকেই শুনেছি মা বলে ডাকত এবং ভালোবাসত। বাগনাবার গ্রামই পরবর্তী পর্যায়ে 1971-এর শেষ থেকে হয়ে যায় আমার শ্বশুর বাড়ির ঠিকানা। দীপু ও সন্ধ্যার বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে খুব দ্রুত লয়ে। অল্পদিনের মধ্যে দুজনের চাকরির স্থল পরিবর্তন হয়। দীপু মেদিনীপুর শহরের অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ে চলে যায়। প্রায় একই সময়ে সন্ধ্যা তার বাড়ির কাছে বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে শিক্ষিকা হিসেবে কাজ শুরু করে। গ্রামীণ জনপরিসরে আমার সারা জীবন ধরে কৃষি সম্প্রসারণ ও গবেষণার কাজে জড়িয়েছিলাম আমি নিজেও। সেই সুবাদে ওর দৈনন্দিন কর্মজীবনযাত্রার খুঁটিনাটি বিশ্লেষণ না করেও বলতে পারি যে ওর একরোখা মনোভাব তারিফযোগ্য তো বটেই, এমনকি অবিস্মরণীয়ভাবে শিক্ষণীয়। ওর দীপু যথেষ্ট সুন্দরী ছিল, ছিল তার মার্জিত রুচিসম্পন্ন বেশভূষা, সেটা সকলকেই আকৃষ্ট করত। দীপু তার বাল্যকাল থেকে কর্মজীবনের শেষ পর্যন্ত তেমন কোনো রোগে ভোগেনি বলে আমার জানা। অবসর জীবনে ও যেন আশ্চর্যজনকভাবে গুটিয়ে রাখলো নিজেকে গৃহকোণে। নানাবিধ ব্যাধি যেন দিয়ে বসল, নানা শারীরিক জটিলতা দীর্ঘদিন কাটাতে হয়েছে তাকে। পিঙ্কু প্রথম থেকে এবং পরবর্তীকালে পিঙ্কুর সাথে ওর স্ত্রী আয়েশা তাদের সীমাহীন মমত্বে, যত্নে এবং ভালোবাসায় দীপুকে ধরে রেখেছিল ব্যতিক্রমী বন্ধনে।